আমি পড়ে গেলে আমার লাশটা নীলার কাছে পাঠাই দিয়ে আমার নীলার কবরের পাশে যেন আমার লাশটা হয়। আমার বাইচা থাকার খুব ইচ্ছা নেই। আমার সবাই মাফ করে দিলেন, সবাই মাফ করে দিলেন। আমি আর ভাবতেছি না আমার এই পৃথিবীতে কেউ না, আমার কষ্ট কেউ বুঝবে না। আমার আত্মীয় স্বজন, আমার বাপ মা আমার কষ্ট কেউ বোঝে নাই, আমার কষ্ট কেউ বোঝে নাই। আমার স্বামী মরার পর স্বামীকে আমার পাশে পাই নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ধৈর্য ধরেন, আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো, তার আগে কয়েকটা কথাবার্তা বলে নিই। এই যে আপুরা, আপনাদেরকে বলতেছি আপনারা ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন আজকে নৌশিনের কান্না কেন, এই যে ফ্যানের কি ফ্যানের রশিনা তার অন্য পেশায় লাইক করতেছে ওনার। আমি তো পুরো ভয় পেয়ে গেছি লাইকটা দেখে, আমি ভাবছি মনে হয় ওনার শেষ লাইক। উনি যা মানে অবস্থায় বলছে এবং কেন আর পাশে যদি লোক না থাকতো তাহলে কিন্তু মানে আজকে আমাদের মনে হয় মরহুম আতিফ আহমেদ নীলার মতো নওশিনকে আর বলতেছে আমার মা বাবা ভাই বোন কেউ আমার পাশে নাই আমার স্বামী মারা যাওয়ার পর। আসলে একটা কথা বলতে চাই আপনাদেরকে আপু, আপনারা জানেন আপনাদের এই যে মেয়েরা আপনাদের স্বামী যে কত মূল্যবান সেটা কিন্তু নওশিন ঠিকই বুঝতে পারছে। নওশিন এখন হারে হারে টের পাইছে বলে স্বামী না থাকলে একটা মেয়ের এই মানে বিশেষ করে তার বেঁচে থাকা মানে জীবন্ত লাশ। দেখেন আজকে নওশিন কী কথাগুলো বলতেছে না, আপনারা জাস্ট অবাক হবেন। আর এই মরার পিছনে দায়ী করতেছে হিলয়ের ফ্যামিলি, ঠিক আছে? তো আসলে এটা খুবই দুঃখজনক, এটা খুবই হতাশ। আমিও ভিডিওটা দেখে অবাক হয়েছি, তো আপনারাও জাস্ট অবাক হয়েছেন হলো হঠাৎ করে নওশিনে আবার কী হলো, এত হাসি খুশির মধ্যে নওশিন ছিল তার মধ্যে হঠাৎ করে এত লাইভে আইসা, মানে জাস্ট এই কয়েক মিনিটের ভিডিওটা দিয়েছে মানে মানুষ পুরা মরহুম আতিফ আহমেদের ফ্যান ফলোয়ার তারা পুরাই আতঙ্ক হয়ে গেছে বলে এটা কী করলো নওশিন। জাস্ট অবাক হয়েছি, আমিও অবাক হয়েছি, আপনারাও জাস্ট অবাক হয়েছেন, মানে আমি শর্ট খেয়ে গেছি কারেন্টের মতো বলে কিরে ভাই নওশিন চলে গেল আমাদের মাঝ থেকে। আমিও জাস্ট অবাক হয়েছি। দেখেন তার বাবা মা কিন্তু উচিত ছিল এই সময় তার পাশে দাঁড়ানো, তার যেহেতু স্বামী মারা গেছে যেমনি হোক কিন্তু তার বাবা মা উচিত ছিল এটা ওনার পিছনে দাঁড়ানো, কিন্তু এটা কোনোভাবেই করেনি তারা। নওশিনকে মানে মূল্যায়নই করেনি আসলে, তার স্বামী যে মারা গেছে তারপরে যে ফ্যামিলি থেকে একটা সাপোর্ট এটা কিন্তু করেনি নওশিন নিজে থেকে। যা কিছু করতেছে দেখাইতেছে আপনাদের, উনি শুধু কয়েকটা পান্তা ভাত খেয়ে বেঁচে থাকার জন্য এগুলো করতেছে। দেখেন এই গান করতেছে, উনি আসলে প্যাডের দায়ে বাধ্য হয়ে কিন্তু এই নামছিল যে শামসুল অফিসিয়ালের যে চুক্তি হয়ে গজল গান যাই দেখতে পাচ্তেছেন, উনি কিন্তু প্যাডের দায়ে এটা করছে। আসলে উনি আর কতদিন, আর কতদিন ঘরে বসে থেকে এরকম করে খাওয়া সম্ভব? আর আপনারা জানেন বসে বসে খাইলে রাজার ভাণ্ডারও শূন্য হয়ে যাবে একদিন। তো যাই হোক মরহুম আতিফ আহমেদ দিলাস লিখছে তার জন্য দোয়া করবেন। তো এই যে নওশিনের মানসিকভাবে তাকে সান্ত্বনা দেওয়া খুবই দরকার। আর আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না, নওশিন কোনো অভিনয় করে নেই, নওশিন সত্যিকারের চোখের পানি দেখলে আপনার চোখের পানি বলে দিবেন যে নওশিনের যে চোখের পানি টপ টপ করে পড়তেছিল সেই সময় মনে চোখের পানি একটা ফোড়া বলে দেয়, চিৎকার করে বলে দেয় বলে আমার পিছনে কেউ নাই, আমি অসহায় এই পৃথিবীর বুকে। তো চলুন দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটা। আমার মৃত্যুর জন্য দায়ী আমার শ্বশুর বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ির লোকজন আমার মৃত্যুর জন্য দায়ী, আমার স্বামীর মৃত্যুর জন্য আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই আমার মাফ করে দিয়ে আমার আমার সবাই মাফ করে দিয়ে আমার শেষ ঠিক নাই, আমি আমার মাথা ঠিক নাই, আমি সামাজিক চাপ পারিবারিক চাপ আমি নিতে পারতেছি না। প্রিয় দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন, হ্যাঁ সুন্দর একটা মতামত অবশ্যই জানাই দেবেন। আসলে আপনারা যে ভয়টা পাইছেন অতটা ভয় পাওয়ার কিছু নেই, নওশিন আক্তার রুফুর এখনও বেঁচে আছে আমাদের মাঝে, তবে না ফেরার দেশে যায় নাই। তবে আপনারা যদি বেশি চাপ প্রয়োগ করেন এবং কি দেখেন ওনার কথাগুলো আপনারা শুনে তো বুঝতে পারছেন, আসলে যদি উনি যদি চলে যায় না ফেরার দেশে তাহলে সম্পূর্ণটা দায়ী থাকবে কি মরহুম আতিফ আহমেদ নীলার ফ্যামিলি। আর দেখেন উনির স্বামী মারা যাওয়ার পর ওনার পাশে যেভাবে ফ্যামিলি সাপোর্ট করা উচিত সেভাবে কেউ আসে দাঁড়ায়নি, এ কথাটা স্পষ্ট করে বলছে। আর দেখেন
এই যে আফুরা আপনাদেরকেই বলি, আবারও রিপিট করতেছি কথাটা, আপনারা স্বামীকে বেঁচে থাকতে কদর করতে শিখুন, সম্মান করতে শিখুন। আর একটা মেয়ের জীবনে কত ইম্পর্টেন্ট যে স্বামী, তার চলে গেছে সেই জানে। যে এই জন্য নসীনত নুপুর ইনি মানে হারে হারে টের পাইতেছে এখন যে কি, মানে সে একটা কি মানে সমাজের মধ্যে একটা আবর্জনা হয়ে গেছে এখন ওনার কাছে মনে হয়। সমাজ ঠিকই ওনাকে গ্রহণ করছে, কিন্তু ওনার কাছে মনে হয় ওনার তো আসলে ছায়া, মানে বডির যে একটা ছায়া থাকে সেই ছায়ার ওনার নাই। কেন মরহুম আতিফ আহমেদ নিলয় বেঁচে থাকতে মানুষ কি অন্যভাবে তাকাইতে পারতো না, অন্যভাবে অন্যায়ভাবে কথা বলতে পারতো না, তার পিছনে কি বট গাছ আসলো। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ হলো বেহেস্তের চাবি।